ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ফেনীতে বিএনপি আওয়ামী লীগের গতকালের সংঘর্ষে ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দৈনিক কমপক্ষে ২০০ কোটি টাকার স্বর্ণ অবৈধভাবে দেশে আসছে, অভিযোগ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুর। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট চলছে। সিলেট সহ সারা দেশের চা বাগানে পালিত হচ্ছে এই ধর্মঘট। জ্বালানি তেলে অত্যধিক মূল্য বৃদ্ধির জন্য সরকারের ভুল নীতি ও লুটপাট দায়ী, রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশে বক্তাদের অভিযোগ। কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ২ জন নিহত। শুক্রবার রাতে ভেড়ামারা দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল, লোকালয়ে চলে এসেছে দ্বীপের হরিণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআই তল্লাশিতে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের ১১ সেট গোপন নথি। হামলায় গুরুতর আহত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি আশঙ্কামুক্ত, তবে তিনি তার এক চোখ হারাতে পারেন বলে জানিয়েছে বিবিসি। দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, গতরাতে ঢাকা ফেরেন তিনি। আজ ঘোষণা করা হবে এশিয়ান কাপের জন্য বাংলাদেশ দল। ব্যালন ডিওর মনোনয়নে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন রোনালদো, বেনজেমা, লেভানদোভস্কি, মোহাম্মদ সালেহ, এমবাপ্পের নাম।